হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে। আজকে আমরা দেখব বাড়িতে কীরকম ভাবে ডিসি মোটর বানানো যায়, ডিসি মোটর অর্থাৎ ব্যাটারি দিয়ে মোটর। তো আমার কাছে কিছু জিনিসপত্র আছে। এটা একটা তামার তারের কয়েল দেখতে পাচ্ছেন, একটা ছোট চুম্বক, একটা ব্যাটারি, এলইডি ব্যাটারি, দুটো তারের টুকরো একটু মজবুত, দুটো ছুঁচ, ব্যাস এই কটা জিনিসই আমার দরকার। বাদ বাকি আছে একটা দেশলাই আছে, একটা ফেভিকুইক আছে, একটা নেল পালিশের কৌটো আছে, একটা কাঁচি আছে। এগুলো আমি আমার ব্যবহারের জন্য নিয়েছি। তো আমি কী করবো, এই কয়েল থেকে কিছুটা তার আমি এখানে জড়িয়ে নেব। এটা নেওয়ার কারণ হচ্ছে জড়িয়ে নিতে সুবিধা হবে, যে পাকটা আমি জড়াবো সেটা আবার পরে খসিয়ে নিতে পারবো, সেই কারণে আমি এটা নিয়েছি। আমি প্রথমে জড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও যে কোনো জিনিস, নেল পালিশের কোটো নিতে হবে এমন কোনো নয়, যে কোনো জিনিস আপনারা নিতে পারেন, হ্যাঁ, যেটা থেকে পাক সহজেই খসানো যায়। আচ্ছা, আমি ক্যামেরাটা একাই আসি বন্ধু বন্ধুরা। সেই কারণে ক্যামেরাটাকে পজ করে দিয়েছিলাম। এবার কী করবো, আমি এই পাকটাকে খসিয়ে নেব। পাকটাকে ঠিক এরকমভাবে খসিয়ে নিলাম। খসিয়ে নেওয়ার পরে এই যে তারের দুটো প্রান্ত দুই দিকে জড়িয়ে দেব। আমাকে খেয়াল রাখতে হবে তারের প্রান্ত দুটো যেন একটু বড় থাকে। আমি এখানে এই দিকে একটা গিট মেরে দিচ্ছি, তার ঠিক উল্টো দিকে আর একটা প্রান্তে আমি গিঁট মেরে দিচ্ছি, ঠিক যেন উল্টোটা উল্টো দিকে হয়। এ হয়ে গেছে, তাহলে আমার কয়েল তৈরি হয়ে গেছে। কয়েলটাকে একটু ডিম্বাকৃতির সাইজের করে নেব, ঠিক এই রকম হয়ে গেছে বন্ধুরা কয়েল তৈরি। এবার এই কয়েলের দুই প্রান্তে দুটো আমি ছুঁচকে এরকমভাবে গুঁজে দেব, ঠিক এরকমভাবে আমি গুঁজে দিলাম। এটাকে শক্ত করার জন্যে আমি একটু ফেভিকুইক দিয়ে দেব, দিয়ে হ্যাঁ হয়ে গেছে কয়েলটা, মজবুতি পেয়ে গেল। এবার আমি কী করবো, এই যে তারের দুই প্রান্ত এরাতে কোটিন লাগানো, কোটিন আছে, গোটা তারটা দু কোটিন আছে, কোটিনটাকে আমি পুড়িয়ে নেব যাতে এর সঙ্গে ছুঁচের সঙ্গে কানেকশানটা হয়। দেখতে পাচ্ছেন কোটিন জ্বলছে। হয়ে গেছে, এটাকে একটু ঘষে নেব। ততক্ষণ ক্যামেরাটাকে একটু পজ করিনি। হ্যাঁ, তো আমার ঘষে নেওয়া হয়ে গেছে। এবার আমি কয়েলটাকে, তারটাকে এরকমভাবে জড়িয়ে নেব যাতে কানেকশানটা হয়ে যায়, ঠিক এরকমভাবে আমি জড়িয়ে দিলাম। হয়ে গেছে, ঠিক বিপরীত পাশটাও আমি জড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার কয়েল রেডি। এবার কি করব, ঠিক এরকম যেন হয়। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার এই যে তার আছে, দুটো তার, তারটাকে একটু সাপোর্ট দেওয়ার জন্যে, কয়েলটাকে সাপোর্ট দেওয়ার জন্য ঠিক এরকম মতো করে নেব, এইরকম। আমার কাছে অলরেডি করা আছে দুটো। তো বন্ধুরা, আমি দুটো অ্যাঙ্গেল বানিয়ে নিয়েছি ব্যাটারিতে এবং ওই কয়েলে সাপোর্ট দেওয়ার জন্য। আমি এইরকম দুটো অ্যাঙ্গেল বানিয়ে নিয়েছি। এবার কী করবো, আমি একটাকে এই মাথায় সংযোগ করলাম,
সংযোগ করলাম আর একটাকে এই মাথায় সংযোগ করলাম ঠিক এরকম এরকম হয়ে গেছে কয়েলটাকে আমি ঠিক মিডিলে ভরে দেব এরকম ভাবে অর্থাৎ ব্যাটারি থেকে কারেন্ট এখানে আসবে এখান থেকে এই ছুঁচে ছুঁচ থেকে এই কয়েলে যাবে এবার দেখা যাচ্ছে কারেন্ট কিন্তু এখানে যাচ্ছে দেখা যাচ্ছে ইলেকট্রোম্যাগনেট তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি কি করব এই ম্যাগনেটটাকে আমি এখানে বসিয়ে দেব এবার হালকা করে ঘুরিয়ে দেব দেখা যাচ্ছে বন্ধুরা ঘুরছে ঘুরতে শুরু করেছে দেখুন কেমনভাবে ঘুরছে আপনারা অবশ্যই ট্রাই করলে বাড়িতে চেষ্টা করতে পারেন অবশ্যই হবে একটা ব্যাটারি একটা চুম্বক আর একটা এরকম তার পেলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে বেশ থেমে যাচ্ছে তার কারণটা হচ্ছে যে অ্যাঙ্গেলের দৈর্ঘ্যটা সমান নেই আবার একটু ঘুরিয়ে দিই ঘুরছে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই।